নমস্কার, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার নাম ডক্টর ভাস্কর দে, আমি একজন চক্ষু বিশেষজ্ঞ। চোখের বিভিন্ন বিষয়ে বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিও সিরিজ আমাদের চোখ। ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তাদের মধ্যে কয়েকজন আমাকে অনুরোধ করেছিলেন ফান্ডাস ও রেটিনা সম্বন্ধে একটি ডিটেলস ভিডিও আপলোড করার জন্যে। আমি জানি না এই ভিডিও সাধারণ দর্শকদের কতটা কাজে লাগবে বা তারা ইন্টারেস্টেড হবেন কি না, কিন্তু যারা অনুরোধ করেছেন তারা নিশ্চয়ই এই ভিডিও থেকে কিছু শিখতে চান এবং ইন্টারেস্টেড হবেন, তাই তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি নিবেদন করলাম। এই ভিডিওর বিষয় চোখের ফান্ডাস ও রেটিনা। এই প্রসঙ্গে দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে রেটিনাতে অনেক অনেক রোগ হতে পারে, প্রত্যেকটা রোগের জন্যে একটা বা একাধিক আলাদা করে ভিডিওর প্রয়োজন, তাই এই ভিডিওতে রেটিনার রোগ সম্বন্ধে কিছু বলা হয়নি। চোখের ফান্ডাস কি এবং রেটিনার কি কি অংশ ফান্ডাস পরীক্ষা করে দেখা যায় সেইগুলির উপরেই বিশেষ জোর দেওয়া হয়েছে। আর একটা কথা, এই ভিডিওটি শুধু তাহাদের জন্যে যাদের জানার কিছু আগ্রহ আছে, যারা কিছু শিখতে চান। এই ভিডিওটি তাদের জন্যে নয় যারা কিছু না শিখেই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেই দু মিনিট বাদে ভিডিও বন্ধ করে দেন। আমার অনুরোধ, যারা এই পর্যায়ে পড়েন তারা এই ভিডিও দেখে তাদের অমূল্য সময় নষ্ট করবেন না। যারা কিছু শিখতে চান আমি আশা করব তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অনেক কিছু জানতে পারবেন। ফান্ডাস কথাটি একটি ল্যাটিন শব্দ, এর মানে বটম বা তলা বা তলদেশ বা নিম্নদেশ। ফান্ডাস মানে পার্ট অফ এ হলো অর্গ্যান দ্যাট ইজ অ্যাক্রস অর ফারদেস্ট অ্যাওয়ে ফ্রম অর্গ্যান ওপেনিং। বাংলায় বলা যায় শরীরের কোনো অঙ্গের একটি অংশ যেটা অঙ্গের শুরু বা শুরুর ছিদ্রের থেকে একটু দূরে অবস্থিত। কিন্তু সবসময় যে ফান্ডাস তলদেশেই থাকতে হবে তার কোনো মানে নেই, আর ফান্ডাস যে শুধু চোখেই হয় তা নয়। আমাদের শরীরের বিভিন্ন অর্গ্যান বা অঙ্গ প্রত্যঙ্গে ফান্ডাস আছে, যেমন ব্রেন বা মস্তিষ্ক, স্টমাক বা পাকস্থলী, গল ব্লাডার, ইউটারাস বা জরায়ু, ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি ইত্যাদি অঙ্গেও ফান্ডাস নামে অংশ আছে। চোখের সাথে যুক্ত রেটিনার ফান্ডাস ছাড়াও আরেকটি ফান্ডাস আছে, ল্যাক্রিমাল স্যাকের ফান্ডাস। কিন্তু এইগুলি এই ভিডিওর আলোচনার বিষয় নয়। এখানে আমরা আলোচনা করব শুধু রেটিনার ফান্ডাস, যাকে বলা হয় অকুলার ফান্ডাস বা অনেক সময় ফান্ডাস অকুলি। এর পরের প্রশ্ন হতে পারে, তাহলে চোখের রেটিনার ফান্ডাস কি? আগের ডেফিনেশন অনুযায়ী যদি পিউপিলকে ছিদ্র ধরা হয় তাহলে ভিট্রাস হিউমারের পরে যে কনকেভ রেটিনাকে দেখা যায় সেটাই চোখের ফান্ডাস। এই জায়গাটা চোখের পিছনের রেটিনা, ইকুয়েটারের আশেপাশের জায়গা এবং তার সাথে রেটিনার শেষ অংশ বা ওরা সেরেটা পর্যন্ত। এটা একটা নর্মাল বা রোগ নেই এই রকম রেটিনার ছবি। এই জায়গাটাতে প্রধান যে অংশগুলি দেখা হয় সেগুলি হল রেটিনা, অপটিক নার্ভ হেড বা অপটিক নার্ভের মাথা, ম্যাকুলার এরিয়া বা জায়গা,
ব্লাড ভেসেলস বা রক্তের শিরা ও ধমনী, জেনারেল ফান্ডাস বা রেটিনার চারিদিকের অংশ এবং অনেক সময় রেটিনার পিছনে অবস্থিত কোরয়েডের কোনো দোষ। ফান্ডাস দেখাকে ডাক্তারি ভাষায় বলা হয় ফান্ডোস্কোপি, আবার একেই অনেক সময় বলা হয় অপথালমোস্কোপি। সোজা ভাষায় বলা হয় ফান্ডাস এক্সামিনেশন বা ফান্ডাস পরীক্ষা করা। ফান্ডাস সংক্রান্ত আরও কয়েকটা শব্দ জেনে রাখতে পারেন। যে ক্যামেরা দিয়ে ফান্ডাসের ছবি তোলা হয় তাকে বলা হয় ফান্ডাস ক্যামেরা। পিউপুল বড় করার পর ফান্ডাস থেকে কতকটা কমলা গোলাপি রঙের যে আভা দেখা যায় তাকে বলা হয় ফান্ডাস গ্লো বা ফান্ডাল গ্লো। এক ধরনের লেন্স দিয়ে স্লিট ল্যাম্পে ফান্ডাস দেখা হয়, একে বলা হয় ফান্ডাস লেন্স। এবং রক্তের শিরায় এক ধরনের ডাই বা রং ইঞ্জেকশন দিয়ে রেটিনার রক্তের শিরা ও ধমনির পরীক্ষা করাকে বলা হয় ফান্ডাস ফ্লুরেসেন্ট অ্যাঞ্জিওগ্রাফি বা সংক্ষেপে FFA। ফান্ডাস ভালো করে দেখতে হলে চোখের ভিতরে তারা বা পিউপুলকে ডায়ালেট বা বড় করে দেখতে হয়। এর জন্যে যেসব রোগীর ব্লাড প্রেশার খুব বেশি থাকে তাদের ট্রপিকামাইড আই ড্রপ, এবং যাদের প্রেশারের সমস্যা নেই তাদের ফেনিলেফ্রিন আই ড্রপ প্রত্যেক 15 মিনিট বাদে বাদে অন্তত 2 থেকে 3 বার দিতে হয়। আর একটা ড্রপ পাওয়া যায় যেটাতে দুটো ওষুধই আছে, ট্রপিকামাইড ও ফেনিলেফ্রিন। এটা দিলে ড্রপের কাজটা অনেকক্ষণ থাকে। এই সব ড্রপ দিলে চোখের দৃষ্টি একটু ঝাপসা হয়ে যায়, কিন্তু এই ঝাপসা ভাব পরে ঠিক হয়ে যায়। এই সব ড্রপ দেওয়ার আগে আর একটা জিনিসের খেয়াল রাখতে হবে। চোখ পরীক্ষা করে যদি দেখা যায় যে অ্যান্টেরিয়ার চেম্বার খুব শ্যালো বা অগভীর আছে, তাহলে এই ড্রপ খুব সাবধানে দিতে হবে, কারণ এই ড্রপ দিলে অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা শুরু হয়ে যেতে পারে। ফান্ডাস দেখা প্রধানত 5 ভাবে করা যায়। এই সব পরীক্ষার পদ্ধতিগুলি ঠিকমতো জানতে হলে প্রত্যেকটির আলাদা ভিডিওর প্রয়োজন, তা না হলে ভালোভাবে বোঝা যাবে না। আর একই ভিডিওতে সব কিছু জানাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই এই ভিডিওতে সব কিছু পদ্ধতি বলা হবে না, খুব সংক্ষেপে বলা হবে। কিন্তু রেটিনাতে কী কী দেখতে হয় সেইগুলি বিশদভাবে বা ইন ডিটেলস বলা হবে। এক, প্রিলিমিনারি এক্সামিনেশন বা প্রারম্ভিক 1 মিটার দূরত্ব থেকে পরীক্ষা। 2, ডিস্ট্যান্ট ডাইরেক্ট অপথালমোস্কোপি, প্লেন মিরার অথবা অপথালমোস্কোপ দিয়ে রোগীর থেকে 22 সেন্টিমিটার দূর থেকে দেখা হয়। 3, ডাইরেক্ট অপথালমোস্কোপি, অপথালমোস্কোপ দিয়ে দেখা হয়। 4, ইনডাইরেক্ট অপথালমোস্কোপি, ইনডাইরেক্ট অপথালমোস্কোপ দিয়ে দেখা হয়। এবং 5, স্লিট ল্যাম্প পরীক্ষা, বিশেষ ধরনের লেন্স দিয়ে। প্রিলিমিনারি এক্সামিনেশন বা প্রারম্ভিক পরীক্ষা 1 মিটার দূরত্ব থেকে। এই পরীক্ষা একটি রেটিনোস্কোপের প্লেন মিরর দিয়ে করা হয় রোগীর থেকে 1 মিটার দূরত্ব থেকে। এতে ফান্ডাল গ্লো দেখা যায় ও বোঝা যায় রিফ্র্যাকটিভ স্ট্যাটাস, অর্থাৎ প্লাস পাওয়ার আছে না মাইনাস পাওয়ার আছে ইত্যাদি। ফান্ডাসের গ্লো যদি কম থাকে তাহলে চোখে কিছু রোগ আছে বলে ধারণা করা যায়। ডিস্ট্যান্ট ডাইরেক্ট অপথালমোস্কোপি, প্লেন মিরর অথবা অপথালমোস্কোপ দিয়ে রোগীর থেকে 22 সেন্টিমিটার দূর থেকে পরীক্ষা করা হয়। এতে কর্নিয়াতে, লেন্সে, ভিট্রাসে কোথাও কোনো ওপ্যাসিটি বা অস্বচ্ছতা আছে কি না তা বোঝা যায়। কোনো আঘাত লেগে লেন্স
সাবলাক্সেটেড বা নিজের জায়গা থেকে সরে গেছে কিনা তা বোঝা যায়। রেটিনাল ডিট্যাচমেন্ট হয়েছে কিনা তা বোঝা যায়। এবং বাহিরের দিক থেকে চোখ পরীক্ষা করে যা যা দেখা গেছে সেগুলিকে ভেরিফাই করা বা যাচাই করা যায়। ডাইরেক্ট অপথালমোস্কোপি, অপথালমোস্কোপ দিয়ে, এই যন্ত্র দিয়ে পরীক্ষা করার সময় রোগীকে উপরে, নিচে, ডান দিকে, বাম দিকে ইত্যাদি জায়গায় তাকাতে বলে সেন্ট্রাল রেটিনা বা মাঝের রেটিনা থেকে শুরু করে প্রায় ইকুয়েটার পর্যন্ত দেখা যায়। ছবিটা হয় ইরেক্ট বা সোজা এবং ভার্চুয়াল, প্রায় 15 গুণ বড় দেখা যায়। কিন্তু ইউনিঅকুলার বা এক চোখে দেখা হয় বলে ডেপথ পারসেপশন থাকে না। ইনডাইরেক্ট অপথালমোস্কোপি, বাইনোকুলার ইনডাইরেক্ট অপথালমোস্কোপ ও কন্ডেন্সিং লেন্স দিয়ে দেখা হয়। যেহেতু বাইনোকুলার সেই হেতু ডেপথ পারসেপশন বা গভীরতা জানা যায়, কিন্তু ছবিটি হয় উল্টা, অর্থাৎ উপরের দিকটা নিচে দেখায়, নিচের দিকটা উপরে দেখায় ইত্যাদি। অবশ্য এটা কোনো সমস্যা হয় না, তার কারণ যারা পরীক্ষা করেন তাদের অভ্যেস হয়ে যায়। এর ম্যাগনিফিকেশনও কম, 3.5 থেকে 5 গুণ। ম্যাগনিফিকেশন কন্ডেন্সিং লেন্সের পাওয়ারের উপর নির্ভর করে। এই পরীক্ষাতে রেটিনা প্রায় শেষ পর্যন্ত অর্থাৎ ওরা সেরেটা পর্যন্ত দেখা যায়। স্লিট ল্যাম্প পরীক্ষা, বিশেষ ধরনের লেন্স দিয়ে। এই পরীক্ষাতে বিভিন্ন ধরনের লেন্স দিয়ে কর্নিয়ার প্রভাবকে দূর করা হয় এবং ফান্ডাস বা রেটিনাকে দেখা হয়। প্রধানত যে লেন্সগুলি দিয়ে দেখা হয় সেগুলি হল -58 ডায়োপ্টারের রুবি লেন্স, ফান্ডাস কন্ট্যাক্ট লেন্স, গোল্ডম্যান 3 মিরর লেন্স, +90 ডায়োপ্টার লেন্স এবং +78 ডায়োপ্টার লেন্স। এবার জানা যাক ফান্ডাসে কি কি দেখা হয়। প্রথমে সামান্য দূর থেকে দেখা হয় ফান্ডাল গ্লো। ফান্ডাল গ্লো যদি চারিদিকে সমান বা ইউনিফর্ম থাকে এবং ভালো থাকে তাহলে বোঝা যায় যে চোখের মিডিয়াগুলি ঠিক আছে, অর্থাৎ কর্নিয়া, অ্যান্টিরিয়ার চেম্বার, লেন্স এবং ভিট্রিয়াসে কোনো অস্বচ্ছতা নেই। কিন্তু যদি ফান্ডাল গ্লো কম থাকে বা চারিদিকে সমান না থাকে তাহলে বুঝতে হবে এই মিডিয়াগুলি স্বচ্ছ নয়, অর্ধস্বচ্ছ বা ট্রান্সলুসেন্ট, যেমন কর্নিয়াতে হালকা অস্বচ্ছতা, অ্যাকোয়াস হিউমার পরিষ্কার নয়, লেন্সে ইম্যাচিওর ক্যাট্রাক্ট বা ছানি আছে, অথবা ভিট্রাসে কিছু সমস্যা আছে যেমন অল্প ভিট্রাস হ্যামারেজ ইত্যাদি। অনেক সময় ফান্ডাস গ্লো দেখাই যায় না, এতে নানা ধরনের সমস্যা হতে পারে যেমন অস্বচ্ছ কর্নিয়া, অ্যান্টিরিয়ার চেম্বারে রক্ত জমা, লেন্সে ম্যাচিওর ক্যাট্রাক্ট বা ছানি, ভিট্রাসে বেশি রক্ত জমে যাওয়া, টোটাল রেটিনাল ডিট্যাচমেন্ট ইত্যাদি অবস্থা। অপটিক ডিস্ক, এরপরে রেটিনাতে অপটিক ডিস্ক বা অপটিক নার্ভ হেডকে দেখা হয়। অপটিক ডিস্কের প্রধানত যেগুলি দেখা হয় সেগুলি হল রং, শেপ বা আকৃতি, মার্জিন, কাপ ডিস্ক রেশিও, কোনো নতুন রক্তের শিরা বা ধমনি গজিয়েছে কিনা, অর্থাৎ নিওভাস্কুলারাইজেশন হয়েছে কিনা, শিরার পালসেশন ইত্যাদি। নর্মাল ডিস্কের রং চারিপাশে হলুদ ও গোলাপিতে মেশানো, কিন্তু মাঝখানে একটা নিচু গোলাকার জায়গা থাকে, একে বলা হয় অপটিক কাপ। অপটিক কাপ একটু হালকা হলুদ রঙের। ডিস্কের শেপ বা আকৃতি প্রায় গোলাকার,
সাধারণত মার্জিন শার্প বা ধারালো থাকে। সাধারণ অবস্থায় অপটিক কাপ ও ডিস্কের রেশিও হয় 0.3:1, অর্থাৎ অপটিক ডিস্ক যদি এক হয় তাহলে অপটিক কাপ হয় 0.3। অপটিক কাপের মাঝখান দিয়ে রক্তের শিরা ও ধমনীকে দেখা যায়, কিন্তু এটা স্বাভাবিক, নতুন কোনো শিরা বা ধমনী থাকে না। সাধারণ অবস্থায় ভেনাস পালসেশন বা শিরা স্পন্দন 10-20% দেখা যায়, কিন্তু খুব বেশি স্পন্দন হলে অস্বাভাবিক ধরা হয়। এবার জানা যাক অপটিক ডিস্কের কি কি ব্যতিক্রম হতে পারে। প্রধানত যেগুলি হয় সেগুলি হল হাইপেরিমিয়া, অর্থাৎ বেশি রক্ত চলাচল করলে ডিস্কের রং লালচে হয়ে যায়, প্যাপিলাইটিস বা ডিস্কের প্রদাহ, এবং প্যাপিলিডিমা বা ডিস্কে ইডিমা হলে, অর্থাৎ ডিস্ক ফুলে গেলে এই অবস্থা হতে পারে। পার্শিয়াল অপটিক অ্যাট্রফি হলে ডিস্ক পেল বা ফ্যাকাশে হয়ে যায়, কোনো অংশ সাদাভাব হয়ে যায়। প্রাইমারি অপটিক অ্যাট্রফি হলে ডিস্ক চকের মতো সাদা হয়ে যায়। গ্লকোমাতে অপটিক কাপ অনেক বড় হয়ে যায়। প্যাপিলাইটিস বা প্যাপিলিডিমা হলে অপটিক কাপ ভরাট হয়ে যায়, কাপ আর দেখা যায় না। অনেক সময় গ্লকোমাতে ডিস্কে ছোট ছোট হেমারেজ বা রক্তের ফোঁটা দেখা যায়। সিআরভিও বা সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন হলে বা সিকল সেল অ্যানিমিয়া হলে ডিস্কে নিওভাস্কুলারাইজেশন বা নতুন শিরা ও ধমনী গজিয়ে যেতে পারে। ম্যাকুলা, ডিস্কের পর দেখা হয় ম্যাকুলাকে। ম্যাকুলা রেটিনার পিছনের অংশ বা পোস্টেরিয়ার পোলে থাকে এবং এর সেন্টার বা কেন্দ্র অপটিক ডিস্ক থেকে প্রায় 2 ডিস্ক ডায়ামিটার টেম্পোরাল দিকে থাকে। সাধারণ ডিস্কের গড় ডায়ামিটার হয় 1.5 মিলিমিটার, সুতরাং 2 ডিস্ক ডায়ামিটার হচ্ছে 2×1.5=3 মিলিমিটার। ম্যাকুলার গড় ডায়ামিটার প্রায় 5.5 মিলিমিটার। ম্যাকুলা আশেপাশে রেটিনা থেকে একটু গাঢ় রঙের হয়। এর কেন্দ্রে একটা ব্রাইট রিফ্লেক্স বা উজ্জ্বল প্রতিফলন থাকে, যাকে বলা হয় ফোভিয়াল রিফ্লেক্স। ম্যাকুলার অনেক রোগে এই ব্রাইট রিফ্লেক্সকে আর দেখা যায় না। এবার জানা যাক ম্যাকুলাতে কি কি খারাপ অবস্থা হতে পারে। ম্যাকুলার হেমারেজ বা ম্যাকুলাতে রক্ত সাধারণত ছোট গোলাকার হয়। চেরি রেড স্পট বা চেরি ফলের মতো ম্যাকুলা লাল হয়ে যায়, যেমন সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন, আঘাত থেকে বার্লিন্স ইডিমা ইত্যাদি রোগে। ম্যাকুলার ইডিমা বা ফুলে যাওয়া অনেক রোগে হতে পারে, যেমন আঘাত থেকে, চোখে ইন্ট্রা অকুলার অপারেশনের পর, ডায়াবেটিস, ইউভিআইটিস ইত্যাদি অবস্থায়। ম্যাকুলার হোল বা ম্যাকুলা ফুটো হয়ে যাওয়া, জায়গাটা লাল গোলাকার হয় এবং ইংরেজিতে বলা হয় পাঞ্চড আউট অ্যাপিয়ারেন্স। বাংলায় বলা যেতে পারে যে ওই জায়গার থেকে কিছু তুলে নেওয়া হয়েছে, এই রকম দেখতে। ম্যাকুলাতে খুব বেশি পিগমেন্ট বা রং দেখায় কিছু কিছু অবস্থায়, যেমন এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা বেশি বয়সের জন্যে ম্যাকুলার ক্ষয়, সোলার বার্ন বা খালি চোখে সূর্যগ্রহণ দেখা ইত্যাদি অবস্থায়। ব্লাড প্রেশার ও ডায়াবেটিস খুব বেশি হলে এবং বেশি বছর ধরে থাকলে এক ধরনের হলুদ রঙের হার্ড এক্সুডেড ম্যাকুলার চারিপাশে হয়। এই সব রোগেই দৃষ্টি কম হয়ে যায় এবং অবস্থাগুলি ফান্ডাস পরীক্ষা করে দেখা যায়। ব্লাড ভেসেলস,
ম্যাকুলার পরে দেখা হয় ব্লাড ভেসেলস বা রেটিনার রক্তের শিরা ও ধমনিগুলিকে। রেটিনার রক্তের ধমনি বলা হয় আর্টেরিওলস অর্থাৎ সরু সরু আর্টারি, আর শিরাকে বলা হয় ভেনিউলস অর্থাৎ সরু সরু ভেইনস। বোঝবার সুবিধার জন্যে আমরা এখানে রক্তের শিরা মানে ভেইন এবং ধমনি মানে আর্টারি বলব। আর্টারি বা ধমনিগুলি উজ্জ্বল লাল রঙের হয় আর ভেইনসগুলি লাল বেগুনি রঙের হয়। এখানে বোঝবার সুবিধার জন্যে ভেইনগুলি নীল রঙের দেখানো হয়েছে। আর্টারি ও ভেনের রেশিও হয় 2:3। এর মানে দুটো আর্টারির সঙ্গে তিনটে ভেন থাকে তা কিন্তু নয়। আর্টারির ব্যাস যদি 2 হয় তাহলে ভেনের ব্যাস হয় 3। এই রকম বিভিন্ন রোগের জন্য রেটিনার রক্তের শিরা ও ধমনির স্বাভাবিক অবস্থা বা নর্মাল অবস্থা থেকে ব্যতিক্রম দেখা যায়। যেমন ধমনিগুলি সরু হয়ে যায় হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বা ব্লাড প্রেশার বেশি থাকার জন্যে, আর্টেরিওস্ক্লেরোসিস বা শরীরের রক্তের ধমনির রোগের জন্যে, এবং সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন বা বন্ধ হয়ে যাওয়ার জন্যে। টর্চুয়াস ভেন বা ভেন একা বেঁকা হয়ে যায় যেমন ডায়াবেটিস, সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশন ইত্যাদি অবস্থায়। আর্টারির চারিপাশে এক ধরনের আস্তরণ গজিয়ে যায়, একে বলা হয় শিদিং। এটা ইলস ডিজিজ, টিউবারকুলোসিস, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি ইত্যাদি অবস্থায় দেখা যায়। হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিতে শিরা ও ধমনির ক্রসিংয়ের জায়গাতে অনেক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। এদের বলা হয় আর্টেরিও ভেনাস ক্রসিং চেঞ্জেস। রেটিনাতে ভেনাস পালসেশন 10-20% স্বাভাবিক বা নর্মাল অবস্থায় দেখা যায়, কিন্তু আর্টেরিয়াল পালসেশন স্বাভাবিক অবস্থায় থাকে না, বিশেষ কতগুলি রোগে দেখা যায় যেমন অ্যাওরটিক অ্যানিউরিজম এবং অ্যাওরটিক রিগার্জিরেশন হার্টের রোগ। জেনারেল ফান্ডাস, এরপরে দেখা হয় জেনারেল ফান্ডাস বা ফান্ডাস ব্যাকগ্রাউন্ড। নর্মাল ফান্ডাস ব্যাকগ্রাউন্ড গোলাপি ও লাল রঙের মেশানো হয়, কিন্তু গায়ের রং কালো হলে একটু কালচে রঙের হয়। নর্মাল ফান্ডাসে হেমারেজ, এক্সুডেট, নতুন রক্তের শিরা ধমনি, ইডিমা বা সোয়েলিং ইত্যাদি থাকে না। চোখের ও শরীরের বিভিন্ন রোগে জেনারেল ফান্ডাসে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন সুপারফিশিয়াল রেটিনাল হেমারেজ বা রেটিনার উপরের আস্তরণে রক্তক্ষরণ। এগুলি ফ্লেম শেপড বা আগুনের শিখার মতো দেখতে হয়। হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, অনেক সময় ডায়াবেটিসে, আঘাত থেকে, ভেইন বন্ধ হয়ে যাওয়া, রক্তের রোগ ইত্যাদিতে হয়। ডিপ হেমারেজ বা রেটিনার গভীরের আস্তরণে রক্তক্ষরণ একটু ছোট ও গোলাকার হয়, ডায়াবেটিস রোগে খুব দেখা যায়। কটন উল স্পট বা তুলোর মতো দেখতে দাগ, যাকে সফট এক্সুডেটও বলা হয়। সাদা রঙের এই দাগগুলি হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, গর্ভাবস্থায় টক্সিমিয়া ও অ্যানিমিয়া ইত্যাদি রোগে দেখা যায়। হালকা হলুদ রঙের মোমের মতো হার্ড এক্সুডেট ডায়াবেটিস রোগে খুব হয়। অনেক সময় ড্রুসেন বা কোলয়েড বডিস রেটিনার পস্টেরিয়ার পোলে দেখা যায়, বিশেষ করে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা বেশি বয়সের জন্য ম্যাকুলার ক্ষয় রোগে। কালচে বাদামি বা কালো পিগমেন্ট রেটিনার চারিপাশে অনেক সময় দেখা যায়, রেটিনাইটিস পিগমেন্টোসা বা এক ধরনের রাতকানা রোগে, বা কোরয়েডাইটিস রোগ ক্ষতচিহ্ন সহ ভালো হওয়ার পর।
ছোট বিন্দু বিন্দু লাল আর্টরিওলস ফুলে যাওয়াকে বলা হয় মাইক্রো অ্যানিউরিজমস। এটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে খুব দেখা যায়। অনেক সময় অপথালমোস্কোপের সাধারণ আলোতে ভালো বোঝা যায় না, তখন রেড ফ্রি ইলুমিনেশন বা হালকা সবুজ রঙের ফিল্টার দিয়ে দেখলে ভালো বোঝা যায়। নিওভাস্কুলারাইজেশন বা নতুন শিরা ও ধমনী তৈরি হয় রেটিনার বিভিন্ন অংশে। এগুলি ডায়াবেটিস, ইলস ডিজিজ, সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন ইত্যাদি রোগে দেখা যায়। রেটিনার বিভিন্ন ধরনের টিউমার হতে পারে, যেমন রেটিনোব্লাস্টোমা, অ্যাস্ট্রোসাইটোমা, মেলানোমা ইত্যাদি। রেটিনার পেরিফেরি বা মার্জিনের কাছে ডিজেনারেশন বা ক্ষয় দেখা যায়, যেমন ল্যাটিস ডিজেনারেশন, পেভিং স্টোন ডিজেনারেশন ইত্যাদি। রেটিনাতে টিয়ার বা ফুটো থাকার জন্যে রেটিনাল ডিট্যাচমেন্ট হতে পারে। এখানে একটা হর্সু টিয়ার বা ঘোড়ার পায়ের নালের মতো টিয়ার বা ফুটো দেখা যাচ্ছে। এই রকম আরও অনেক অনেক রকমের অবস্থা রেটিনাতে হতে পারে। রেটিনার বিভিন্ন রোগের জন্যে 400 পাতা থেকে 500 পাতার অনেক বড় বড় বই আছে। সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই 15-20 মিনিট ভিডিওতে সব কিছু আলোচনা করা কারো পক্ষে সম্ভব নয়। হয়তো আপনাদের অনেক কিছু জানার ব্যাপার অজানা থেকে যাচ্ছে। আশা করছি ফান্ডাস ও রেটিনা সম্বন্ধে কিছুটা ধারণা নিশ্চয়ই হয়েছে। যাদের অনুরোধে এই ভিডিও তৈরি করে আপলোড করা হয়েছে তাহাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, কিছু প্রশ্ন থাকলে জানাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।